দোতারা লোক ঐতিহ্যের এক অনন্য বাদ্যযন্ত্র। দোতারার সুরের মূর্ছনায় বাঙালি খুঁজে পায় সংস্কৃতির আপন ঠিকানা। সেই ঠিকানায় যুগ যুগ ধরে লোকশিল্পীরা ফুটিয়ে তুলেছেন আধ্যাত্মিক সুর। কিন্তু আধুনিক বাদ্যযন্ত্রের দাপটে লোক ঐতিহ্যের এই যন্ত্রটির ব্যবহার অনেকাংশেই কমে গেছে, সে সাথে কমে গেছে দোতারা বাদকের সংখ্যাও। তাই দোতারা জনপ্রিয়তাকে আবার তুলে ধরতেই আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের। যারা দোতারা বাজাতো আগে সব এখন রিটায়ার্ড হয়ে গেছে বা বয়স হয়ে গেছে, বাজাচ্ছে না, নতুন প্রজন্ম আসছে না। এটা আমি চাচ্ছি সবার মাঝে ছড়িয়ে দিই, আমাদের একটা দেশীয় যন্ত্র বেঁচে থাকুক, এটা আমরা লালন করতে চাই। অনুষ্ঠানে দেশের প্রখ্যাত 16 জন দোতারা বাদক একসাথে দোতারায় সুর তোলেন, আর সেই সুরে উঠে আসে কখনো ভাওয়াইয়া, কখনো ভাটিয়ালি, আবার কখনো বা সিলেট অঞ্চলের জনপ্রিয় ধামাইলের মেঠো সুর। দোতারা সুরের সাথে লোকনৃত্য পরিবেশন করা হয়। আয়োজকরা মনে করেন এই ধরনের অনুষ্ঠানের নিয়মিত আয়োজনের মধ্য দিয়ে দোতারার ঐতিহ্য আবারও ফিরে আসবে। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা। তুমি যে আমাদের একমাত্র পরিত্রাণকর্তা, তুমি যে আমাদের পরিত্রাণকর্তা আমি জানি, সুতরাং মনে করো না তোমরা আমাকে আজ ঘুম থেকে জাগিয়ে। হিমালয়ের গর্বিত সন্তান হিমাদ্রির আত্মানুসন্ধান আর পরিচয় সংকটকে কেন্দ্র করে গড়ে উঠেছে মঞ্চনাটক রাজা হিমাদ্রির গল্প। আজ এই ভীষণ অকাল সংকট ডেকে এনেছে হত্যাকাণ্ড। হ্যাঁ মহামান্য হত্যাকাণ্ড, পবিত্র এই ভূমিতে। গ্রিক চরিত্র ইডিপাসের আত্মানুসন্ধানকে হিমালয় পুত্র হিমাদ্রির মাধ্যমে এক সূত্রে গেঁথে মঞ্চ উপস্থাপন করা হয়েছে প্রযোজনাটিতে। হত্যাকাণ্ডের অনুসন্ধান পর্যন্ত ভুলে থাকা সম্ভব হল? রাক্ষসী সংগ্রামী, হ্যাঁ রাক্ষসী সংগ্রামী তখন ওই চিকমাংসিংয়ে বসে তার জটিল প্রশ্নের উত্তর দাবি করছিল। যখন রূপান্তর করেছি, রূপান্তর করার সময় বলেছি যে এটা প্রাগজ্যোতিষপুর, অর্থাৎ আসাম কামরূপের হিমালয় পাদদেশের একটা বড় অঞ্চল। সেখানকার বিষয়, সেখানকার সংস্কৃতি, সেখানকার ঐতিহ্য নিয়ে ইডিপাসের ঘটনাটা ঠিক রেখে আমরা আমাদের এই দেশীয় আদলে এটাকে উপস্থাপন করার চেষ্টা করেছি। ভারতীয় সংস্কৃতির ভাষা ও ঐতিহ্যকে উপজীব্য করে প্রযোজনাটিতে প্রাচ্য নাট্যরীতির সফল প্রয়োগের চেষ্টা করা হয়েছে। পাশাপাশি আঙ্গিকগত স্বকীয়তা বজায় রাখার জন্য প্রযোজনাটিতে ধ্রুপদী সঙ্গীত ব্যবহার করা হয়েছে। ভয়ঙ্কর সে সত্যে কিছুই যে তোমরা জানো না, আপনি আমাদের জ্ঞান দিন আচার্য। নাটকটিতে শুরু থেকে শেষ পর্যন্ত রাজা হিমাদ্রিকে সত্য উদ্ঘাটনে উদ্গ্রীব দেখা গেলেও ঘটনার ধারাবাহিকতায় একসময় বের হয়ে আসে তার দাম্ভিকতার আসল রূপ, যা তাকে নিয়ে যায় পরিণতির চরমে। সেই অপবিত্র অভিশপ্ত জীবকে আমাদের এই পবিত্র ভূমি থেকে ধিক্কার দিয়ে বিতাড়িত করা হবে। অপরাধী যদি আমি নিজে এবং আমার নিকটতম কোনো আত্মীয় হয়, তাহলেও যে শাস্তি আজ অপরের জন্য ঘোষণা করা হলো, সেই শাস্তির বিধানেই তার বিচার কার্যকর করা হবে। গ্রিক ট্র্যাজেডি ইডিপাসের ভাবানুবাদে রূপান্তর করা হয়েছে রাজা হিমাদ্রি। তাই প্রযোজনাটি গ্রিক ট্র্যাজেডির মূল ভাবকে বিচ্যুতি না করে নতুন আঙ্গিকে হিমাদ্রির পরিচয় সংকট নাটকটিকে নিয়ে গেছে প্রাচ্য নাট্যরীতির সফল প্রয়োগের তালিকায়। এই হিমগিরি অঞ্চলের কোন লোক তার সাথে কোন রকমের সম্পর্ক করবে না। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা। পূজা মণ্ডপে একসাথে পূজা উৎসর্গ করতে দেয়া হবে না।